এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, আলুর বাজার দর নিয়ে কড়া পদক্ষেপ নিল স্টাক ফোর্স। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নভেম্বর মাসের মধ্যেই সমস্ত আলু কোল্ড স্টোরগুলি থেকে নিকাশি করতে হবে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে জানতে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন জেনে নেওয়া যাক আজ গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ পশ্চিমবঙ্গে মোহাম্মদবাজার কৃষি বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা কুইন্টাল। শামশেরগঞ্জ কৃষি বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। কুচবিহারে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2420 টাকা কুইন্টাল। নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অন্যান্য আলুর দাম রয়েছে 2300 টাকা থেকে 2560 টাকা কুইন্টাল। তুফানগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। পুন্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। মেখালিগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। কুচবিহারের মাথাভাঙাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2350 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। বীরভূমের সান্থিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2360 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। বাঁকুড়ার ইন্দাসে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 থেকে 2540 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। দুর্গাপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2300 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন।